ইলিশ কেনাবেচায় জমজমার চাঁদপুরের পাইকারি বাজার বড় স্টেশন। বিস্তারিত জানতে সেখানে আছেন সহকর্মী ফারুক আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। চাঁদপুরের ইলিশের যে সবচেয়ে বড় পাইকারি বাজারটি সেটি হলো বড় স্টেশন। তো আমি সকাল থেকে এখানে দেখেছি যে বিক্রেতাদের যতটা হাঁক ডাক, তার চাইতে কিন্তু ক্রেতাদের উপস্থিতি আরো অনেক বেশি। অর্থাৎ এখানে এখন মাছের যে সরবরাহ আছে তার চাইতে কিন্তু বাজারের চাহিদা অনেক বেশি, ফলে দরদাম কিন্তু বেড়ে চলেছে। অর্থাৎ আকার ভেদে আমরা অন্য সময়টি যেমনটি দেখেছিলাম যে মাছের দর, অর্থাৎ বড় আকারের যে ইলিশটি ছিল গত সপ্তাহে 1500 থেকে 1600 টাকা প্রতি কেজি, সেটি আজকে বেড়ে কিন্তু 1700 থেকে 1800 টাকা হয়েছে। অর্থাৎ 100 টাকা প্রতি কেজিতে বড় আকার ইলিশের দাম বেড়েছে। আর যদি আমি ছোট আকার ইলিশ বলি, সেটি তাও আকার ভেদে 50 থেকে 100 টাকা দর বেড়েছে। ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যে বাজারে যে পরিমাণ ইলিশ মৌসুমের এই সময় সরবরাহ থাকার কথা, তার চাইতে কিন্তু তাদের চাহিদাটা অনেক বেশি। অর্থাৎ ক্রেতাদের অনেক চাহিদা, আর ক্রেতাদের সেই চাহিদাটি আসলে তারা পূরণ করতে বেশ হিমশিম খাচ্ছেন, যে কারণে চাঁদপুরে কিন্তু এখন যে ইলিশের মোকামটি সেখানে এই ক্রেতাদের যে একটা ভিড় বাড়টা, সে অনুযায়ী কিন্তু আমরা ইলিশ দেখছি না। মৌসুমের এই সময় অন্য বছরগুলোতে আমরা দেখেছি যে 2000 থেকে 2500 মন ইলিশের সরবরাহ ছিল এই বড় স্টেশন পাইকারি বাজারে, এবার কিন্তু তার চাইতে অনেক কম। অর্থাৎ এবার গত 15 থেকে 20 দিন আগে 3000 সাড়ে 3000 মন ইলিশ 2-3 দিন সরবরাহ থাকতে হঠাৎ করে সেটি নেমে এখন 1000 থেকে 1500 মনে চলে এসেছে। আর এখানে একটা স্বস্তির খবর আছে, চাঁদপুরের এই পাইকারি বাজারটিতে দেশের দক্ষিণাঞ্চলের নদনদী এবং সাগরের ইলিশের সরবরাহ থাকলেও এখন কিন্তু স্থানীয় পদ্মা মেঘনার ইলিশের কিন্তু সরবরাহ কিছুটা হলো বেড়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, আর এই স্বস্তির ফলে কিন্তু চাঁদপুরের বাজারটি বলা যেতে পারে যে এখন একটা স্থিতির মধ্যে এসেছে। এ ছিল আমার চাঁদপুরে ইলিশের পাইকারি বাজারের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে।